তিন বছরের আইনি লড়াই, নানা নাটকীয়তার পর ভাগ হলো জাপানি দুই শিশু। সন্তানকে চূড়ান্তভাবে ভাগ করে দেওয়ার ঘটনা সম্ভবত এটি প্রথম বাংলাদেশে। বিচারিক আদালতে দুই সন্তানকে জিম্মায় পেয়েছিলেন জাপানি মা। এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন বাবা। মঙ্গলবার বিচারপতি মামনুন রহমানের একক হাইকোর্ট বেঞ্চ আবেদন নিষ্পত্তি করে দুই সন্তানকে বাবা মায়ের মধ্যে ভাগ করে দেন। বড় মেয়ে জেসমিন মায়ের কাছে থাকবে, তাকে জাপানে নিয়ে যেতে পারবেন মা। আর মেজ মেয়ে লায়লা থাকবে বাবার কাছে, তবে দুই সন্তানের সঙ্গে দেখা করতে পারবেন বাবা মা উভয়েই। মায়ের পূর্ণাঙ্গ অ্যাক্সেস থাকবে বাবার কাছে যে সন্তান আছেন তার প্রতি, আবার বাবারও অ্যাক্সেস থাকবে মায়ের কাছে যে সন্তান আছেন তাদের প্রতি। হাইকোর্ট ডিভিশন বলেছেন কাস্টডি উইথ দি মাদার অলওয়েজ বেটার, তারপরেও কনসিডারিং পার্টিকুলার সার্কামস্টেন্সেস দ্বিতীয় মেয়ে অর্থাৎ লায়লা লীনা বাবার কাছে থাকবেন। হাইকোর্টের এই আদেশে চরম ক্ষুব্ধ বড় মেয়ে জেসমিন মালাইকা ও জাপানি মা। As the eldest sister, of course it is natural for me to want to live with all of my sisters together in Japan because it's our home. I'm very 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 disappointed with this today's judgment. We go to the Supreme Court only for children's welfare. এক সন্তানকে জিম্মাই পেলেও বড় মেয়ে হাতছাড়া হওয়ায় হতাশ বাবা ইমরান শরীফও। এটা আমার বাচ্চা, আমার বাচ্চাকে আমার বুক থেকে নিয়ে যাবে সেটা আমি কোনোদিন গ্রহণ করব না। জাপান চলে গেলে আমি কোনোদিন বাচ্চাদের পারব না। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুপক্ষই আপিল করার ঘোষণা দিয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।